হঠাৎ রাজধানীতে বড় পাঁচ দল ও সংগঠনের কর্মসূচি ঘোষণা। রাজনীতিতে টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর নির্বাচনের মধ্য দিয়ে শান্ত হয় পরিস্থিতি, কিছুদিন বিরতি দিয়ে আবারও রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কাছাকাছি সময়ের ব্যবধানে রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পাঁচ দল ও সংগঠন, এতে করে দেশের রাজনীতিতে আবার স্বরূপে ফিরেছে। আগামী 30 জানুয়ারি রাজপথে নামার ঘোষণা দিয়েছে মাঠের রাজনীতির প্রধান বিরোধী শক্তি বিএনপি। তাদের এই ঘোষণার পরপরই একই দিনে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর একে একে মাঠের কর্মসূচির ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম। দ্বাদশ সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল।